আজকে আমরা টেস্ট অফ হাইপোথিসিসের জেক টেস্টের 2 মিনের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো এক্ষেত্রে জেক টেস্টের 2 মিনের চেনার উপায় হলো যে দুটি নমুনার আকার n1 n2 এবং যা প্রত্যেকটি ত্রিশের উপরে হবে, দুটি নমুনার গড় x^1 এবং x^2 দেওয়া থাকবে এবং দুটি নমুনার পরিমিতের অবধান s1 ও s2 অথবা সমগ্রকের পরিমিতের অবধান σ1 ও σ2 দেওয়া থাকবে। তার শুধু চেঞ্জ হচ্ছে কি, হয় s1 s2 অথবা σ1 ও σ2 দেওয়া থাকবে। যেমন আমার এই বইয়ের এখন উচ্চতর সামাজিক গবেষণা পরিসংখ্যান এই বইয়ের 622 নম্বর পৃষ্ঠা সমস্যা 2 নিয়ে আমরা আজকে এই গাণিতিক সমস্যাটা সমাধান করব। দেখো, 1200 ও 1500 আকারের দুটি দলের নমুনার গড় যথাক্রমে 68.50 ও 68.58 এবং পরিমিত অবধান যথাক্রমে 2.5 ও 3। সংখ্যাগুলোর পার্থক্য 5% যথার্থ মাত্রায় তাৎপর্য কিনা পরীক্ষা করো। এটা জাতীয় বিশ্ববিদ্যালয় 1997 সালের একটা প্রশ্ন। তাহলে আমরা প্রথমে আইডেন্টিফাই করব যে সংখ্যাগুলো কী কী। এখানে সংখ্যা, এই হলো দুটো সংখ্যা, এখানে দুটি সংখ্যা, এখানে দুটি সংখ্যা, আর এখানেও দুটি সংখ্যা। তার মানে আমরা প্রশ্নে যা বলেছিলাম যে দুটি নমুনার আকার n1 n2, তাহলে নমুনার আকার একটা 1200 আর একটা কি 1500, দুটি গড় x^1 একটা কত 2.5 আর একটা হলো 3, 68.50 এবং 68.58 দুটি গড় এবং দুটি নমুনার পরিমিত অবধান 2.5 ও 3। তাহলে আমরা দেখো সমাধান করার সময় লিখব, দেওয়া আছে প্রথম নমুনার আকার n1 1200, যেটা আমরা এখানে প্রশ্নে পেয়েছি। প্রথম নমুনার গড় x^1 হলো 68.50 এবং প্রথম নমুনার পরিমিত অবধান হচ্ছে s1 2.5, যাতে আমরা নমুনার পরিমিত অবধানকে s দ্বারা প্রকাশ করি। এবার দ্বিতীয় নমুনার ক্ষেত্রে আমরা দেখব যে এটি হলো প্রথম নমুনা, দ্বিতীয় নমুনায় আমার কী কী দিয়েছে, নমুনার আকার n1 সংখ্যাটা 1500, নমুনার গড় 68.58 এবং নমুনার পরিমিত ব্যবধান দ্বিতীয় নমুনা s2 হচ্ছে 3। যাই হোক, এখন আমরা নাস্তিক কল্পনা ধরব। ধরি নাস্তিক কল্পনা h≠μ1 μ2 আর বিকল্প কল্পনা ধরব h≠μ1≠μ2। প্রশ্ন হলো যে এই ≠ কেন হলো। আমরা জানি এর আগে আমরা ক্লাসে শিখেছিলাম দ্বিপ্রান্তিক যাচাইয়ের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে প্রশ্নে যদি বেশি উত্তম ভালো থাকে গ্রেটার দেন, কম খারাপ থাকলে লেস দেন। যেহেতু এখানে এই দুটি জাতীয় শব্দ নয়, তাই এটা দ্বিপ্রান্তিক কলজ অর্থাৎ বিকল্প কল্পনা μ1≠μ2, অর্থাৎ এটা দ্বিপ্রান্তিক যাচাই হবে। টেস্ট স্ট্যাটিস্টিক z = আমরা আগে বলেছিলাম যে ফর্মুলা x^1 - x^2 / s1² n1 + s2² / 2। এই যে সূত্রটা প্রয়োগ করলাম, কারণ আমরা জানি যদি নমুনার পরিমিত অবদান থাকে এই সূত্র হবে, আর যদি সমগ্রকে পরিমিত অবদান থাকে তাহলে এই সূত্রটা হবে। যাই হোক, এখন এই ক্যালকুলেশন করার পরে আমরা প্রয়োজনীয় মানগুলো বসালাম। যে মানগুলো আমরা এখানে পেয়েছি সেই মানগুলো আমরা ক্রোনোলজিক্যালি সব বসালাম। বসানোর পরে আমার রেজাল্ট দাঁড়ালো কত, -0.77। আবার বুঝে নাও, তাহলে এখানে যে মানগুলো, এই মানগুলো আমরা এই যে এখানে যে যে মানগুলো আইডেন্টিফাই করেছি সেই মানগুলো সূত্র অনুযায়ী আমি বসানো, সূত্র অনুযায়ী প্রয়োজনীয় ক্যালকুলেশন করার পরে আমার রেজাল্ট দাঁড়াবে কত, -0.77। ওকে, তাহলে এখন আমার সিদ্ধান্ত নিতে হবে, যেহেতু এটা উল্লেখ করে দিছে কত পার্সেন্টে যাচাই করতে হবে, 5%। 5% সংশয় মাত্রায় দ্বিপ্রান্তিক যাচাই পদ্ধতিতে জেড যাচাই টেবিল মান ±1.96, এই মানটা আমরা জানি নির্দিষ্ট মান, কিন্তু নির্ণীত মান -0.77, যা টেবিল মানের চেয়ে ছোট, সুতরাং নাস্তিক কল্পনাটি গ্রহণ করা হলো। আমরা এইটা যদি একটা চিত্রের সাহায্যে দেখি, অর্থাৎ পরিমিত রেখার সাহায্যে দেখি, যে আমার একটা পরিমিত রেখা আমি অঙ্কন করলাম, সেই রেখার দেখা গেল কি আমার টেবিল মান হচ্ছে কত, টেবিল মান হচ্ছে আমার -1.96 এবং +1.96, এই দুটোই হলো আমার টেবিল মান, কিন্তু আমার রেজাল্ট কত, -0.77 নির্ণীত মান, যা আমরা সহজেই বুঝতে পারছি এই মানটা গ্রহণ এলাকায় অবস্থিত। সুতরাং
আমরা নাল হাইপোথিসিসটা গ্রহণ করতে পারি, অর্থাৎ সংখ্যাগুলোর মধ্যে তাৎপর্যপূর্ণ কোনো পার্থক্য নাই। যাই হোক, এইটা হলো আমরা পরবর্তী ক্লাসে টুমিনের ওপর আরও একটা উদাহরণে আমরা আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।